ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওবার আবু সাদেক সম্ভবত ইউকে থেকে জানতে চেয়েছেন কোরআন নাজিল হয়েছে কত তারিখে জবাব কোরআন আল্লাহর খেলাম আল্লাহ রব আলমিন কোরআন নাজিল করেছেন সেই নাজিলের মাস তিনি উল্লেখ করে দিয়ে বলছেন শাহরু রমাদান আল্লাদি উং ফিহিল কোরআন রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মাসের কোন তারিখে হবে সে প্রসঙ্গে আল্লাহ কোরআনের আরেকটি কদর নাজিল করে সেখানে জানিয়ে দিয়ে সেন বিসমিল্লা রহমানুর কদর আমি কদর রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি কদর রাত কখন সে ব্যাপারে ও মুসলিমের প্রসিদ্ধ হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লী সাল্লাম বলেছেন তাহার কদর তোমরা কদরের রাতকে তালাশ করো রমাজানের শেষ দশকের বেজোড়া রাত্রিগুলিতে রসুল্লাহ সাল আলী সাল্লাম কোনো রাতকে নির্ধারণ করেন নাই কাজেই রমাজানের শেষ দশকের বেজোড়া রাত সময়ের কোনো একটি রাত হবে কদর আর সে রাত্রে আল্লাহ রবুল্লা আয়মিন কোরআন নাজিল করেছেন এ কোরআন নাজিল আকাশে জুমলাতান পূর্ণাঙ্গ অতঃপর সাল্লাম এর এই তেইশ বৎসর নব্বত কালে প্রয়োজন ও প্রেক্ষিতে আল্লাহরবুল আলমিন আস্তে আস্তে সেটা পূর্ণাঙ্গতা দান করেন কাজেই কোরআন সম্পর্কে এই বিশ্বাস পোষণ করতে হবে তাছাড়া কোরআন কত তারিখে এই তারিখ নির্ধারণ সংক্রান্ত কোনো স্পষ্ট হাদিস নেই অনেকেই যারা রজব মাস পালন করেন যারা রজবি এ সমস্ত রজব মাস এ যারা বেদাতি আমল করেন তাদের বক্তব্য হল যে এটি সাতাইশ রজব কোরআন নাজিল হয়েছে কেউ আবার কোরআন নাজিলকে রমাজানের সাতাইশ তারিখ বলে বলার চেষ্টা করেছেন কেউ আবার বলছেন যে রমাজানে সোমবারে রমাজান মাসে নাজিল হয়েছে সুতরাং এগুলি এক একটি অভিমত আর এই অভিমতের ব্যক্তিতে কোনো একটি তারিখকে স্থির করা যাবে না আর ওই তারিখকে ঘটা করে বৎসরে কোরআন নাজিলের রাত হিসাবে পালন করাও যাবে না কষ্টকল্প করে সাতাইশে রমাজানকে শবকদের রাত স্থির করার যারা কোট কৌশল অবলম্বন করে থাকেন তারা এভাবে তারিখ খুটিয়ে খুটিয়ে বের করে বিভ্রান্তির চেষ্টা করেন যেহেতু রসুল্লাহ সাল ওসাল্লাম এ ব্যাপারে স্পষ্ট কোনো তারিখ ফিক্সড করেন নাই আমরা কোনোভাবে তারিখ ফিক্স করতে পারি না আশা করি বুঝতে পেরেছেন ওল্লা আলম বিশ